রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে বেরিয়ে মদিনা থেকে 8 মাইল দূরে অবস্থিত হামরাউল আসাদ নামক স্থানে উপনীত হলেন। সেখানে সোম, মঙ্গল ও বুধবার পর্যন্ত অবস্থান করার পর মদিনায় ফিরে এলেন। এ সময় মদিনার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। মাবাদ ইবনে আবি মাবাদ আল খুজাই ছিলেন তখনও মুশরিক। তার গোত্র খুজাআর মুসলমান ও মুশরিক নির্বিশেষে প্রত্যেকেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করত এবং তিহামা অঞ্চলে তার গোপনীয়তা সংরক্ষণ করত। আর তিহামায় যাই ঘটুক তা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করত, তার কাছে কিছুই গোপন করত না। মাবাদের সাথে একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। ওহুদের ঘটনা সম্পর্কে সে বলল, মুহাম্মদ, ওহুদে আপনার যে বিপর্যয় ঘটেছে তাতে আমরা ব্যথিত ও দুঃখিত। আমরা সবাই কামনা করেছিলাম যে আপনাকে যেন আল্লাহ নিরাপদ রাখেন। অতপর মাবাদ চলে গেল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদেই রইলেন। রওহাতে গিয়ে মাবাদের দেখা হলো আবু সুফিয়ান ও তার অনুচরদের সাথে। তারা তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের উপর পুনরায় হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা পরস্পর বলাবলি করছিল, মুহাম্মাদের সহচরদের প্রভাবশালী ও নেতৃস্থানীয় লোকদের অনেককে তো খতম করেছি, কিন্তু একেবারে নিশ্চিহ্ন না করে মক্কায় ফিরে যাচ্ছি না। অবশিষ্টদের উপর বরং আবার হামলা করব এবং তাদেরকে শেষ করেই তবে ক্ষান্ত হব। এ সময় মাবাদকে দেখে আবু সুফিয়ান বলল, মাবাদ, ওদিককার খবর কি? মাবাদ বলল, দেখলাম মুহাম্মাদ তার সহচরদের নিয়ে এক বিপুল জনতার সমাবেশ ঘটিয়েছে এবং তাদের নিয়ে তোমাদের পিছু ধাওয়া করতে ছুটে আসছে। আমি এরূপ জনসমাবেশ আর কখনো দেখিনি। উহুদের যুদ্ধের দিন যারা যুদ্ধে আসেনি এবার তারাও মুহাম্মাদের সাথে যোগ দিয়েছে। তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছে। তাদের মধ্যে তোমাদের উপর এমন ভয়ঙ্কর ক্রোধ ও আক্রোশ দেখলাম যা আমি আর কখনো দেখিনি। আবু সুফিয়ান বলল, বলো কি? মাবাদ বলল, আল্লাহর কসম খেয়ে বলছি ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। তুমি রওনা হবার আগেই হয়তো ওদের ঘোড়ার মাথা দেখা যাবে। আবু সুফিয়ান বলল, আমরা তো ওদের অবশিষ্ট লোকগুলোকে সাবাড় করে দেওয়ার জন্য পুনরায় হামলা করতে প্রস্তুত হয়েছি। মাবাদ বলল, তাহলে আমি নিষেধ করছি, এ কাজটি করো না। তাদের প্রস্তুতি দেখে আমি একটা কবিতা পর্যন্ত রচনা করে ফেলেছি। আবু সুফিয়ান বলল, কি কবিতা রচনা করেছো, শোনাও তো দেখি। মাবাদ বলল, কবিতাটি এই, তাদের তর্জন গর্জনে আমার উঁত ভয়ে ভিমিনি খাওয়ার জোগাড়, খাটোচুলওয়ালা ঘোড়ার পাল যখন জমিনের উপর সয়লাবের মতো বয়ে চলল, দ্রুত বেগে ধেয়ে চলল লম্বা লম্বা তৃপ্ত সিংহ পুরুষদের নিয়ে রণাঙ্গনে, নিরস্ত্র সিপাহীদের মতো তারা টলটলয়মান নতশির নয়। আমি তৎক্ষণাৎ দৌড়ে পালালাম, ভাবলাম পৃথিবীটা নুয়ে যাচ্ছে। যখন তারা আমাদের দিকে ধেয়ে এলো এক অপরাজেয় অধিনায়কের সাথে, আমি বললাম, তোমাদের মোকাবিলায় আবু সুফিয়ানের সর্বনাশ হবে। যখন দেখলাম সেই জনমণ্ডলীর পদাঘাতে উপত্যকা কেঁপে উঠেছে, পবিত্র হারামের অধিবাসীদের মধ্যে যারা বুদ্ধিমান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন তাদেরকে আমি দার্থহীন ভাষায় সাবধান করে দিচ্ছি, আহমাদের সেনাবাহিনী থেকে। অবশ্য তার বাহিনীর মধ্যে কোনো ইতরামি নেই। আসলে আমি যে হুঁশিয়ারি উচ্চারণ করছি তার জন্য উপযুক্ত ভাষা নেই। এ বিবরণ শুনে আবু সুফিয়ান ও তার সাঙ্গপাঙ্গরা যুদ্ধযাত্রা থেকে নিবৃত্ত হল। বনু আব্দুল কায়েসের একটি কাফেলার দেখা হলো আবু সুফিয়ানের সাথে। সে বলল, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মদিনাই। আবু সুফিয়ান বলল, কি উদ্দেশ্যে? তারা বলল, খাদ্য আনা নেয়ার উদ্দেশ্যে। সে বলল, তোমরা কি মুহাম্মাদের নিকট আমার একটা বার্তা পৌঁছে দেবে? পৌঁছে দিলে আমি আগামীকাল উকাজের বাজারে গিয়ে তোমাদেরকে প্রচুর পরিমাণ কিসমিস দেব। তারা বার্তা পৌঁছে দিতে সম্মত হল। সে বলল, মুহাম্মাদকে বলবে যে আমরা তার ও তার দলবলের উপর হামলা চালিয়ে তাদের অবশিষ্টাংশের নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছি।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হামরাউল আসাদে অবস্থান করছিলেন। তার সাথে তারা সেখানে দেখা করল এবং আবু সুফিয়ানের বার্তা তার নিকট পৌঁছে দিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা শুনে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি অতি উত্তম অভিভাবক। অতপর ওই এলাকায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দুশমনের দুজন চর মুয়াবিয়া ইবনে মুগিরা ইবনে আবুল আস ও আবু ইজ্জা জাহমি ধরা পড়ল। শেষোক্ত ব্যক্তিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যুদ্ধবন্দী হিসাবে আটক করেছিলেন এবং পরে বিনা মুক্তিপণেই ছেড়ে দিয়েছিলেন। সে বলল, হে আল্লাহর রসুল, আমাকে হত্যা করবেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কায় গিয়ে তুমি তৃপ্তির সাথে বলবে যে মুহাম্মাদকে দুবার ধোঁকা দিয়েছি, সে সুযোগ তোমাকে দেয়া হবে না। হে জুবাইর, ওর শিরশ্ছেদ করো। জুবাইর সঙ্গে সঙ্গে তার শিরশ্ছেদ করলেন। অতপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করলেন। মদিনায় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিল। প্রত্যেক জুমার দিন সে নিজের গোত্রের কাছে নিজের মর্যাদা জাহির করার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জনগণের সামনে ভাষণ দিতে শুরু করতেন, সে উঠে দাঁড়িয়ে বলত, হে জনমণ্ডলী, এই যে আল্লাহর রসুল তোমাদের সামনে উপস্থিত, তার দ্বারা আল্লাহ তোমাদের শক্তি ও সম্মান বৃদ্ধি করেছেন, সুতরাং তোমরাও তাকে সাহায্য ও সহযোগিতা প্রদান করো এবং তার কথা শোনো ও মেনে চলো। এই বলেই সে বসে পড়ত। উহুদ যুদ্ধের আগে তার এই ভূমিকায় কেউ আপত্তি করত না, কিন্তু উহুদ যুদ্ধে সে জঘন্য বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয় এবং বহুসংখ্যক লোককে যুদ্ধের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে। এরপরও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ দেওয়ার সময় জুমার দিন আগের মতোই নিজের ভারিক্কি জাহির করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে উঠে দাঁড়াল। মুসলমানগণ তৎক্ষণাৎ চারদিক থেকে তার কাপড় টেনে ধরলেন আর বললেন, আল্লাহর দুশমন, বস, তুই যা করেছিস তাতে তোর মুখে ও সব কথা শোভা পায় না। তখন সে সমবেত মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে গুরুত্ববহ করার জন্য যে কথাটি বলছিলাম তা যেন খারাপ কথা হয়ে গেল। মসজিদের দরজায় জনৈক আনসারি সাহাবির সাথে তার দেখা হলো। তিনি বললেন, তোমার কি হলো? সে বলল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে গুরুত্ববহ করার চেষ্টা করছিলাম, তাতে তার সহচরগণ আমার উপর চড়াও হয়ে আমাকে টানতে ও তিরস্কার করতে লাগল। আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে গুরুত্ববহ করার জন্য সচেষ্ট হয়েছিলাম, অথচ সবার কাছে তা খুব খারাপ মনে হলো। আনসারি সাহাবি বললেন, যাও, তুমি ফিরে যাও, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সে বলল, তিনি আমার জন্য ক্ষমা চাইবেন এটা আমি চাই না। ইবনে ইসহাক বলেন, উহুদ যুদ্ধ ছিল চরম পরীক্ষা ও মুসিবতের দিন। এটা দিয়ে আল্লাহ মুমিনদের পরীক্ষা ও মুনাফিকদের ছাঁটাই বাছাই করেন। যারা মুখে ইমানের দাবি করত কিন্তু মনে মনে গোপনে কুফুরি ধ্যান ধারণা পোষণ করত, এই দিন তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আর আল্লাহ তার যেসব প্রিয় বান্দাকে শাহাদাতের সম্মানে ভূষিত করতে চেয়েছিলেন, এদিন তাদেরকে শাহাদাত দিয়ে সম্মানিত করেছিলেন। হিজরির তৃতীয় সন, রাজি সফর। উহুদ যুদ্ধের পর আজাল ও কারাহ গোত্রদ্বয় থেকে একদল লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হল। তারা বলল, ইয়া রসূলুল্লাহ, আমাদের লোকেরা ইসলাম গ্রহণ করেছে, কাজেই আপনার সহচরদের মধ্য থেকে একটি দলকে আমাদের সাথে পাঠিয়ে দিন, যারা আমাদেরকে ইসলামের বিস্তারিত বিধান শিক্ষা দেবে ও কোরআন পড়াবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুরসাদ ইবনে আব মুরসাদ, খালিদ ইবনে বুকাইর, আসিম ইবনে সাবিত, খুবাইব ইবনে আদি, জাইদ ইবনু দাখিনা ও আবদুল্লাহ ইবনে তারিককে পাঠিয়ে দিলেন। আমির মনোনীত করলেন মুরসাদ ইবনে আবু মুরসাদকে। তিনি সবাইকে নিয়ে রওনা হলেন। হিজাজের এক প্রান্তে উসফান ও মক্কার মধ্যবর্তী
হুদআর উপর অবস্থিত হুজাইল গোত্রের জলাশয় রাজিতে পৌঁছলে তারা বিশ্বাসঘাতকতা করল। বিশ্বাসঘাতকরা হুজাইল গোত্রকেও সাহায্যের জন্য ডাকল। সাহাবিগণ তখনও সাওয়ারির পিঠে, দেখলেন তরবারিধারী লোকজন তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। তারা নিজ নিজ তরবারি নিয়ে লড়াই করতে প্রস্তুত হয়ে গেলেন। তখন কাফিররা বলল, আল্লাহর কসম, আমরা তোমাদেরকে হত্যা করতে চাই না, আমরা তোমাদের দ্বারা মক্কাবাসীর কাছ থেকে কিছু অর্থ আদায় করতে চাই। আল্লাহর কসম করে প্রতিজ্ঞা করছি, তোমাদেরকে হত্যা করব না। কিন্তু মুরসাদ ইবনে আবু মুরসাদ, খালিদ ইবনে বুকাইর ও আসিম ইবনে সাবিত বললেন, আমাদের কোনো মুশরিকের প্রতিজ্ঞা বা অঙ্গীকারে আস্থা নেই। আসিম ইবনে সাবিত নিম্নোক্ত কবিতা আবৃত্তি করে জবাব দিলেন, আমার তো দুর্বলতা নেই, কেননা আমি শক্তিমান বর্ষাধারী পুরুষ। আমার ধনুক রয়েছে এবং তাতে তীব্র ও তীক্ষ্ণ তীর রয়েছে। শক্ত ও মোটা বর্ষার ফলক সে তীরে আঘাত খেয়ে ছিটকে যায়। আসলে মৃত্যুই সত্য, জীবন হল বাতিল। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অনিবার্য, আর মানুষ তার অদৃষ্টের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। অতপর তারা কাফিরদের সাথে লড়াই করলেন এবং তিনজনই শাহাদাত বরণ করলেন। আসিম নিহত হলে হুজাইল গোত্রের লোকজন তার মাথা সুলাফা বিনতে সাদের নিকট বিক্রি করতে মনস্থ করল। ওই মহিলার দুই ছেলে উহুদ যুদ্ধে আসিমের হাতে মারা যাওয়ার পর সে প্রতিজ্ঞা করেছিল যে আসিমের মাথা ফেলে সে তার খুলিতে মদ পান করবে। হুজাইল গোত্র এ উদ্দেশ্যে আসিমের মাথা আনতে গেলে ভীমরুল ও মৌমাছি তার লাশ ঘিরে রাখায় আনতে পারল না। তারা বলল, এখনওটা এখানেই থাক, বিকালবেলা ভীমরুল ও মৌমাছি চলে যাবে, তখন আমরা তার মাথা কেটে আনব। এই বলে তারা চলে গেল। ইত্তবসরে আল্লাহ ওই এলাকায় বন্যার তাণ্ডব বয়ে দিলেন এবং সেই বন্যায় আসিমের লাশ ভেসে উধাও হয়ে গেল। শাহাদাতের পূর্বে আসিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তার লাশ যেন কোনো মুশরিক স্পর্শ করতে না পারে এবং তিনি নিজেও যেন কোনো মুশরিককে স্পর্শ না করেন, কেননা তিনি মুশরিকদেরকে মনে প্রাণে অপবিত্র মনে করতেন ও ঘৃণা করতেন। উমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে ভীমরুল ও মৌমাছি ঘিরে রাখার কারণে মুশরিকরা আসিমের লাশ স্পর্শ করতে পারেনি, তখন বললেন, আল্লাহ তার মুমিন বান্দাকে এভাবেই হেফাজত করেন। আসিম তার জীবদ্দশায় প্রতিজ্ঞা করেছিল যে কোনো মুশরিককে তিনি স্পর্শ করবেন না এবং কোনো মুশরিককেও তার দেহ স্পর্শ করতে দেবেন না। আল্লাহ তার মৃত্যুর পর তাকে ঠিক তেমনইভাবে রক্ষা করেছেন যেমন জীবদ্দশায় তিনি নিজেকে রক্ষা করে চলেছেন। জাহিদ ইবনে দাসিনা, খুবাইব ইবনে আদি ও আবদুল্লাহ ইবনে তারিক, এরা তিনজন নমনীয় মনোভাব গ্রহণ করে বেঁচে থাকার প্রতি আগ্রহী হলেন। তারা হাত বাড়িয়ে দিয়ে গ্রেফতারি বরণ করলেন। কাফিররা তাদেরকে গ্রেফতার করে বিক্রির জন্য মক্কায় নিয়ে চলল। জাহরান পর্যন্ত পৌঁছলে আবদুল্লাহ ইবনে তারিক হাতের বাঁধন খুলে মুক্ত হলেন এবং তরবারি ধারণ করলেন। কাফিররা তাকে ধরতে পারল না, কিন্তু দূর থেকে পাথর ছুঁড়ে তাকে শহীদ করল। জাহরানেই তাকে সমাহিত করা হয়। অতপর খুবাইব ইবনে আদি ও জাহিদ ইবনে দাসিনাকে নিয়ে তারা মক্কায় উপনীত হল। কুরাইশদের কাছে হুজাইল গোত্রের দুজন বন্দী ছিল, তাদের বিনিময়ে তারা ওই দুই সাহাবিকে কুরাইশদের কাছে বিক্রি করল। খুবাইবকে কিনল উকবা ইবনে হারেসের পক্ষে হুজায়ের ইবনে আবু ওহাব, যাতে উকবা তার পিতৃহত্যার প্রতিশোধস্বরূপ তাকে হত্যা করতে পারে। আর জাহিদ ইবনে দাসিনাকে নিল সাফওয়ান ইবনে উমাইয়া, সিও পিতা উমাইয়া ইবনে খালফের হত্যার বদলে হত্যা করার জন্য। সাফওয়ান তার গোলাম নাস্তাসের সাথে তাকে হারাম শরীফের বাইরে তান ইমে পাঠিয়ে দিল হত্যার উদ্দেশ্যে। সেখানে আবু সুফিয়ান সহ কুরাইশদের এক বিরাট জনতা জাহিদকে ঘিরে ধরল। জাহিদকে যখন হত্যা করার জন্য এগিয়ে নিয়ে যাওয়া হলো, তখন আবু সুফিয়ান বলল, হে জাহিদ, তোমার বদলে আজ যদি আমরা মুহাম্মাদকে হাতে পাই এবং তাকে হত্যা করি ও তোমাকে তোমার পরিজনের কাছে পাঠিয়ে দিই, তাহলে তুমি কি তা পছন্দ করবে? জাহিদ বললেন, আল্লাহর কসম, আমি এতটুকুও পছন্দ করব না যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখানে থাকা অবস্থাতে তার গায়ে কাঁটা ফুটবে, তিনি তাতে
যন্ত্রণায় ভুগবেন আর আমি নিজের পরিজনের মধ্যে আরামে বসে থাকব। আবু সুফিয়ানের এই মন্তব্য যে মুহাম্মাদকে তার সাথীরা যেরূপ ভালোবাসে এমন গভীর ভালোবাসা আর কারো মধ্যে আমি দেখিনি। অতপর নাস্তাস জায়েদকে হত্যা করল। হুজাইর ইবনে আবু ওয়াহাবের এক মুক্তিপ্রাপ্ত দাসী মাবিয়া ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। বললেন, খুবাইব আমার কাছেই ছিলেন, তাকে আমার ঘরেই বন্দি করে রাখা হয়েছিল। একদিন তাকে দেখলাম মানুষের মাথার মতো বড় একটা আঙ্গুরের থোঁকা নিয়ে আঙ্গুর খাচ্ছেন, অথচ ওই সময় মক্কায় আঙ্গুর ছিল না। তার হত্যার সময় ঘনিয়ে এলো, তখন মৃত্যুর প্রস্তুতিস্বরূপ পাক সাফ হওয়ার জন্য আমার কাছে একখানা খুর চাইলেন। পাড়ার একটা ছেলেকে দিয়ে আমি তাকে খুর আনিয়ে দিলাম। খুর নিয়ে ওই ছেলেকে খুবাইবের ঘরে ঢুকতে বললাম। সে ঘরে চলে গেলে সহসা আমার মনে হলো, এ কী করলাম, সর্বনাশ! এ লোকটি যদি ছেলেটিকে হত্যা করে প্রতিশোধ নেয় তাহলে কী হবে? সে তো নিজের জীবন নাশের বদলে একজনের জীবন নিয়ে আগাম প্রতিশোধ নিয়ে নেবে। ছেলেটি যখন খুবাইবকে খুর দিল, তখন তিনি বললেন, তোমার মা তোমাকে এই খুর নিয়ে আমার কাছে পাঠানোর সময় ভয় পাননি তো? এ বলে ছেলেকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিলেন। এরপর খুবাইবকে কুরাইশরা তান ইমে নিয়ে গেল হত্যা করতে। খুবাইব বললেন, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমাকে দুরাকাত নামাজ পড়তে দাও। তারা বলল, ঠিক আছে, পড়ো। তিনি খুব নিখুঁতভাবে দুরাকাত নামাজ পড়ে নিলেন। অতপর কাফিরদের সামনে গিয়ে বললেন, তোমরা যদি মনে না করতে যে আমি মরার ভয়ে দীর্ঘক্ষণ স্থায়ী নামাজ পড়ে সময় কাটাচ্ছি, তাহলে আমি আরও কিছুক্ষণ নামাজ পড়তাম। বস্তুত মুসলমানরা যখনই এ ধরনের হত্যার সম্মুখীন হন, তখন দুরাকাত নামাজ পড়া তাদের একটা রীতিতে পরিণত হয়েছে এবং খুবাইবি এ রীতির প্রথম প্রচলনকারী অগ্রনায়ক। অতপর কাফিররা তাকে একটা কাঠের উপর চড়িয়ে কষে বাঁধল। এ সময় খুবাইব নিম্নরূপ দোয়া করলেন, হে আল্লাহ, আমরা আপনার রসুলের বার্তা পৌঁছিয়ে দিয়েছি, সুতরাং আগামীকাল সকালের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নিকট আমাদের সাথে যে আচরণ করা হলো তার খবর পৌঁছিয়ে দিন। হে আল্লাহ, এই দুশ্মনদেরকে আপনি গুনে গুনে এক এক করে হত্যা করুন এবং এদের কাউকে ছেড়ে দেবেন না। অতপর তারা খুবাইব রদিয়াল্লাহ আনহুকে হত্যা করল। আল্লাহ তার উপর রহমত নাজিল করুন। আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া রদিয়াল্লাহ বলতেন, যেদিন খুবাইবের চারপাশে তারা জমায়েত হয়েছিল, তাদের মধ্যে আবু সুফিয়ানের সাথে আমিও ছিলাম। খুবাইবের অভিশাপ লাগার ভয়ে আমার পিতা আমাকে মাটিতে শুয়ে দিয়েছিলেন। তখন এরূপ জনশ্রুতি প্রচলিত ছিল যে কারোর উপর অভিশাপ দেয়া হলে সে যদি তৎক্ষণাৎ কাত হয়ে শুয়ে পড়ে তাহলে ওই অভিশাপ থেকে সে বেঁচে যায়। জুহামি গোত্রের সাঈদ ইবনে আমেরকে উমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু সিরিয়ার কোনো এক এলাকায় প্রশাসক নিয়োগ করেছিলেন। তিনি আকস্মিকভাবে লোকজনের সামনে মূর্ছা যেতেন। উমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু একথা জানানো হলো। তাকে জানানো হলো যে সাঈদের কী যেন হয়েছে। উমার রদিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে সাঈদ, তোমার কী হয়েছে? সাঈদ বললেন, আমিরুল মুমিনিন, আমার কোনো অসুখ বিসুখ হয়নি, তবে আমি খুবাইবের হত্যার সময় সেখানে উপস্থিত ছিলাম এবং খুবাইবের বদদোয়া শুনেছিলাম। সেই বদদোয়ার কথা যখনই আমার মনে পড়ে এবং আমি কোনো মজলিসে থাকি, তখনই আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে উমার রদিয়াল্লাহ আনহুর কাছ থেকে তিনি সুস্থ হয়ে উঠলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসিম ও মুরসাদের দলটি যখন রাজিতে আক্রান্ত হল, তখন সে খবর শুনে মুনাফিকরা মন্তব্য করল, ধিক এই ধোকা খাওয়া লোকদেরকে যারা এমন করে মারা পড়ল। তারা বাড়িতেও থাকল না আর তাদের নবীর দাওয়াতও পৌঁছল না। আল্লাহ মুনাফিকদের এই কথাবার্তার জবাবে আয়াত নাজিল করেন। কোনো কোনো লোক এমনও আছে যার কথা পার্থিব জীবনে তোমাকে চমৎকৃত করে দেয়, অর্থাৎ মুখ দিয়ে ইসলামের চমৎকার বলি আওড়ায় এবং তার মনে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী মানে। তার মনের অবস্থা তার মুখের কথার সম্পূর্ণ বিপরীত, অথচ সে ন্যায় ও সত্যের কট্টর দুশ্মন। অর্থাৎ তোমার সাথে যখন আলাপ আলোচনা করে তখন ঘোরতর বিতর্কে লিপ্ত হয়, আর যখন সে ক্ষমতার অধিকারী হয় তখন পৃথিবীতে
অরাজকতা ছড়ায় এবং ফসল ও মানবকুল ধ্বংস করতে সচেষ্ট হয়। আল্লাহ তার এই ধ্বংসাত্মক কার্যকলাপ পছন্দ করেন না। তাকে যখন আল্লাহকে ভয় করতে বলা হয় তখন তার আত্মসম্মানবোধ তাকে পাপের পথে আগলে রাখে। এ ধরনের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট, আর তা অত্যন্ত খারাপ জায়গা। আবার কেউ এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে জিহাদ করতে ও তার হক আদায় করতে গিয়ে নিজেকে কুরবানি করে দিয়েছে। বস্তুত আল্লাহ তার বান্দাদের উপর বড়ই অনুকম্পাশীল। শেষের কথা কয়টিতে রাজি অভিযাত্রী মুসলমানদের কথাই বলা হয়েছে। এ ঘটনা সম্পর্কে ঐতিহাসিকগণ খুবাইবের কবিতা উদ্ধৃত করেছেন। খুবাইব যখন জানতে পারলেন যে তাকে শূলে চড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন এ কবিতাটি বলেন, দলগুলো তাদের সকল গোত্রকে আমার চারপাশে একত্রিত করেছে, তারা যতদূর পারে আমার উপর শত্রুতা জাহির করেছে, কেননা আমি স্বীয় প্রাণ বিপন্ন হওয়া সত্ত্বেও আপন আদর্শে অবিচল রয়েছি। তারা তাদের সকল নারী ও সন্তানদেরকে জমায়েত করেছে, আর আমাকে দীর্ঘ ও সুরক্ষিত ডালের নিকটবর্তী করা হয়েছে। আমার প্রবাস জীবন ও মর্মবেদনার আকুতি শুধু আল্লাহর কাছেই তুলে ধরছি, আর শত্রুর দলসমূহ আমার হত্যার জন্য যে আয়োজন করেছে তাও। অতএব হে আরশের অধিপতি, আমার বিরুদ্ধে যে কুমতলব আঁটা হয়েছে তার উপর আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিন। শত্রুরা আমার গোস্ত বিক্রি করে দিয়েছে, আর সেই সাথে আমার জীবনের আশার প্রদীপ নিভে গেছে, তবে সেটা কেবলমাত্র ইলার উদ্দেশ্যেই। তিনি যদি চান আমার টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গেও অশেষ বরকত দান করতে পারেন। তারা আমাকে এক ইলার বদলে মৃত্যু ও কুফুরির যে কোনো একটি গ্রহণ করতে বলেছিল। আমার চোখ সে দুটোকে অগ্রাহ্য করেছে এবং আমার মন মোটেই মৃত্যু ভয়ে ভীত নয়। আমি মৃত্যুর কিছুমাত্র পরোয়া করি না, কেননা আমাকে মরতে হবেই। আমি শুধু নিস্তার চাই সর্বগ্রাসী জাহান্নামের আগুন থেকে। আল্লাহর শপথ, আমি কোনোই ভয় পাব না যখন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করব। আর আল্লাহর উদ্দেশ্যে নিহত হয়ে আমি যেদিকেই ঢলে পড়ি না কেন, আমি শত্রুর সামনে বিন্দুমাত্র নমনীয়তা দেখাব না, প্রকাশ করব না কোনোই অস্থিরতা, কেননা আল্লাহর কাছেই আমার প্রত্যাবর্তন। খুবাইবের জন্য শোক প্রকাশ করে হাসান ইবনে সাবিত নিম্নোক্ত কবিতা রচনা ও আবৃত্তি করেন। তোমার চোখের কি হলো যে অশ্রু থামছেই না, বুকের উপর দিয়ে অবিরত ধারায় গড়িয়ে চলেছে মুক্তার মতো। খুবাইবের শোকে যিনি সেই যুবকদের অন্যতম যারা জেনেছে আল্লাহর সাথে যখন তুমি মিলিত হবে তখন ব্যর্থতা কিংবা অস্থিরতা থাকবে না। অতএব হে খুবাইব, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিন। তোমার সাথীদের সাথে হুরদের সাহচর্যে চিরন্তন জান্নাতে বসবাস করো। তোমরা কি জবাব দেবে যদি নবী তোমাদেরকে জিজ্ঞেস করেন, হে কুরাইশরা, যখন পুণ্যবান ফেরেস্তারা চক্রবালের সমবেত থাকবে, কিসের বদলায় আল্লাহর সাক্ষীকে তোমরা হত্যা করলে? একজন খোদাদ্রোহী সুবিধাবাদী ও দেশে দেশে উৎপাত সৃষ্টিকারী লোকের বদলায়। উল্লেখ্য যে বদর যুদ্ধে হারেসকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিলেন। বীরে মাওনার ঘটনা, চতুর্থ হিজরি। শাওয়াল মাসের অবশিষ্ট অংশ জিলকদ, জিলহজ এবং মুহররম মাস রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করলেন। এই বছরের হজ মুশরিকরা বর্জন করেছিল। সফর মাসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে মাওনার অভিযাত্রীদের পাঠিয়েছিলেন। এ ঘটনা ঘটে উহুদ যুদ্ধের মাত্র চার মাস পর। ঘটনার পটভূমি হল মুলাইবুল আসিন্নাহ বা বর্ষা খেলায় পারদর্শী নামে খ্যাত আবু বারা আমের ইবনে মালিক ইবনে জাফর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে মদিনায় আসে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ইসলাম পেশ করেন এবং তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। সে ইসলাম গ্রহণও করল না, ইসলামের বিরুদ্ধেও কিছু বলল না। সে বলল, হে মুহাম্মদ, আপনি যদি কিছু সংখ্যক সাহাবিকে নজদবাসীর কাছে পাঠিয়ে দেন এবং তারা তাদেরকে আপনার দিনের প্রতি দাওয়াত দেন, আমার মনে হয় তাহলে তারা আপনার দিন গ্রহণ করবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
নজদবাসী তাদের ক্ষতি করতে পারে বলে আমার আশঙ্কা। আবু বারা বলল, আমি তাদের নিরাপত্তার জিম্মাদার, আপনি তাদেরকে পাঠিয়ে দিন, তারা জনগণকে আপনার দিনের দিকে দাওয়াত দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্য থেকে বাছা বাছা 40 জন সুযোগ্য সাহাবিকে বনু সায়েদা গোত্রের বিশিষ্ট সাহাবি মুনজির ইবনে আমরের নেতৃত্বে পাঠিয়ে দিলেন। মুনজির মুয়ান্নিক লিয়ামুত দ্রুত মৃত্যুকে আলিঙ্গনকারী নামে অভিহিত হতেন। তার সুযোগ্য সঙ্গী ছিলেন বিশিষ্ট সাহাবি হারেস ইবনে সিম্মা, হারাম ইবনে মিলহান, উরওয়া ইবনে আসমা, নাফে ইবনে বুদাইল ইবনে ওয়ারাকা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুক্ত গোলাম আমের ইবনে ফুহাইরা। তারা রওনা দিয়ে বীরে মাওনাতে গিয়ে অবস্থান করলেন। এই জলাশয়টি বনু আমেরের আবাসভূমি ও বনু সুলাইমের প্রস্তরময় এলাকার মাঝখানে অবস্থিত। উভয় এলাকায় জলাশয়টি নিকটবর্তী হলেও বনু সুলাইমের এলাকা ছিল অধিকতর নিকটবর্তী। ইসলামের কট্টর দুশ্মন আমের ইবনে তুফাইলের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে গেলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন তার কাছে উপস্থিত হলেন তখন সে চিঠির দিকে ভ্রুক্ষেপ না করে হারাম ইবনে মিলহানকে হত্যা করল। তারপর বাদবাকি সাহাবিদেরকেও খতম করার জন্য সে বনু আমেরের সাহায্য চাইল। কিন্তু বনু আমের তার অনুরোধ এই বলে প্রত্যাখ্যান করল যে আমরা বনু বারার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাই না, আবু বারা তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। আমের অগত্যা সুলাইমের কয়েকটি উপগোত্রের সাহায্য চাইল, তারা সঙ্গে সঙ্গে সম্মত হল এবং তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলল। সাহাবগণ তাদেরকে দেখে তরবারি হাতে নিলেন এবং লড়াই করতে করতে শহীদ হলেন। শুধু কাব ইবনে জাহিদ রক্ষা পেলেন, কাফিররা তাকে মৃত মনে করে ফেলে রেখে যায়, অথচ তিনি বেঁচেছিলেন। অনেক রক্তপাতে দরুন দুর্বল হয়ে যাওয়া সত্ত্বেও নিহতদের স্তূপের মধ্য থেকে প্রাণ নিয়ে কোনোরকমে পালিয়ে যান এবং পরে খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেন। আক্রান্ত হবার সময় দুজন সাহাবি আমর ইবনে উমায়া দারমি ও জনৈক আনসারি সাহাবি কোনো কারণে দল থেকে কিছু দূর অবস্থান করেছিলেন। তারা তাদের সঙ্গীদের বিপদের কথা জানতেন না, কিন্তু তাদের মাথার উপর কতকগুলো পাখি উঠতে দেখে তাদের মনে সন্দেহ জাগে। তারা ভাবলেন পাখিগুলোর ওড়ার পেছনে নিশ্চয় কোনো রহস্য আছে। তারা তাদের অবস্থা দেখবার জন্য এগিয়ে গেলেন, দেখলেন সবাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তাদের উপর আক্রমণকারী দলকেও উপস্থিত দেখলেন। আনসারি আমর ইবনে উমাইয়া বললেন, এখন আমাদের কি করা উচিত বলে মনে করেন? তিনি বললেন, আমার ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে দেখা করি এবং সমস্ত ব্যাপার তাকে জানাই। আনসারি বললেন, যে রণক্ষেত্রে মুনজির ইবনে আমর শহীদ হয়েছেন সেখান থেকে প্রাণ নিয়ে আমি পালাতে চাই না। আমি নিজে কখনো লোকমুখে হত্যাকাণ্ডের খবর শোনার অপেক্ষায় বসে থাকতাম না। অতপর তিনি লড়াই করে শহীদ হলেন। আমর ইবনে উমায়াকে কাফিররা আটক ও বন্দী করল। তিনি মুদার গোত্রের লোক, একথা শুনে আমের ইবনে তুফাইল তার কপালের চুল কেটে নিল এবং তার মায়ের একটা দাস মুক্ত করার মানত ছিল মনে করে তাকে সেই বাবদে মুক্তি দিলেন। অতপর আমর ইবনে উমাইয়া মদিনায় উদ্দেশ্যে যাত্রা করলেন। মদিনার অনতদূরে অবস্থিত কারকারাতে পৌঁছলে বনু আমেরের দুই ব্যক্তি এসে তার সাথে একই ছায়া বিশ্রাম নিতে লাগল। বনু আমেরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিরাপত্তা ও অনাক্রমণ চুক্তি যে ছিল সে কথা আমর জানতেন না। তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে তারা বনু আমের গোত্রের লোক। তিনি একটু অপেক্ষা করলেন, যেই তারা তন্দ্রাচ্ছন্ন হল অমনি উভয়ের ওপর হামলা চালিয়ে হত্যা করলেন। তার ধারণা ছিল বনু আমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের হত্যাকাণ্ড চালিয়েছে এবং সে কারণে বনু আমের থেকে প্রতিশোধ নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপনীত হয়ে আমর ইবনে উমাইয়া সমস্ত ঘটনা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে দুজনকে হত্যা করেছ তাদের জন্য আমাকে রক্তপণ দিয়াত দিতে হবে। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ঘটনা আবু বারাই ঘটালো, আমি এটা অপছন্দ করেছিলাম এবং শঙ্কিত ছিলাম। আবু বারা ঘটনা জানতে পেরে খুবই দুঃখিত হলেন। আমের ইবনে তুফাইল তার প্রতিশ্রুতি ভঙ্গ করিয়ে দেয়াই
এবং তার নিরাপত্তার নিশ্চয়তা দেবার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর বিপদ নেমে আসায় আবু বারা ক্ষোভ প্রকাশ করেন। নিহতদের মধ্যে আমের ইবনে ফুহাইরাও ছিলেন। হিসাম ইবনে উরওয়া তার পিতা থেকে বর্ণনা করেছেন যে আমের ইবনে তুফাইল বলতো, ওই দলের ভেতরে একটি লোক ছিল যাকে হত্যা করার অব্যবহিত পর তাকে আকাশ ও পৃথিবীর মাঝখানে দেখলাম। অবশেষে দেখলাম সে যেন আকাশে উঠে উধাও হয়ে গেছে। কে সেই লোকটি? লোকেরা বলল, সে আমের ইবনে ফুহাইরা।